আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে আপনাদেরকে এই সুন্দর ডিজাইনটি সেলাই করে দেখাবো এবং তার সাথে কিভাবে সেলাইয়ের পেছনে শ্যাডো দিবেন সেটাও দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন সেলাইটি শুরু করা যাক। এই ডিজাইনটি আমি আঁকানোর পরে ফুটা করে ছাপ দিয়ে নিজেই রেখেছিলাম, সেটি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। আর কিভাবে ছাপ দেবেন আঁকাবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে সাথেই থাকবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন সচরাচর সুজনি সেলাইটি করে থাকি তখন একদম সোজাসুজি বরাবর দিয়ে থাকি। এবার দেখতে পাচ্ছেন একবারে দুই পাশটায় হয়ে যাবে, আর পেছন পারে টান টানভাবে খুব সুন্দরভাবে একটা ডিজাইন উঠে যাবে, সেটিকেই বলা হয়ে থাকে শ্যাডো। সাপোজ আপনারা যদি কোনো সেলাই না করতে পারেন, শুধুমাত্র সুজনি সেলাই করতে পারেন আর মনে হয় যে সুজনি সেলাই দিলে ভালো লাগবে না, তাহলে এইভাবে দিতে পারেন। কেননা সুজনির পেছনে যদি শ্যাডো ফেলা হয় তাহলে অন্যরকম একটা কালার আসে, যেমন মজবুত হয় তেমন দেখতে খুব সুন্দর মার্জিত মনে হয়। ভিডিওটি লক্ষ্য করুন, তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একবারে ডাবলভাবে সেলাই করা হয়ে যাচ্ছে এবং পেছনে সুজনি পড়ছে। এবার যে ফুলটা আছে এই ফুলে আমি মাঝকাটা সেলাই করব। মাঝকাটা সেলাইটি বলে বোঝানোর হয়তো বা কিছুই নেই, একবার আপনারা একটু ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন। এই পাশ ওপাশ করে ক্রসভাবে যেমনটা কাটা হয় ঠিক সেরকমভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। পরীক্ষার খাতায় যদি আমরা লিখতে ভালো না পারি তখন স্যার যেরকমভাবে কাটা দিয়ে দেয় ঠিক সেরকমভাবে আপনারা কাটার মতো করে ফোর তুললে খুব সুন্দরভাবে মাঝকাটা সেলাই হয়ে যাবে, একদমই সহজ। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে চলে গেলেই চলবে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। এখানে আমি এক পাতা দেখাইতে দেখাইতে আরও দুইটা পাতা সেলাই করে নিয়েছি। এবার এখানে আপনাদেরকে একটা গিট সেলাই দেখিয়ে দিই। গিট সেলাই খুবই ইজি। প্রথমে একটা ফোর তুলে নিলাম, এবার কিছুটা দূরে রেখে আবার যেখানে প্রথম ফোরটা তুলেছিলাম সেখানেই ফোর তোলার পরে সুয়ের আগাতে পাঁচটা থেকে ছয়টা প্যাচ দিয়ে নেবেন, যেমনটা বড় করতে চান ঠিক সেরকমভাবে দিয়ে নেবেন। আমি একটু বড় করব, সেজন্য এখানে আমি পাঁচ ছয়টার মতো প্যাচ দিয়ে দিলাম। আর এই প্যাঁচানোটা তোলার সময় একটু ভালোভাবে ধীরে সুস্থে করবেন, তাছাড়া গিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধীরে সুস্থে করে ফেলেছি। এবার গিটের মিডিল দিয়ে আবার সুইটা ঢুকিয়ে দিলেই খুব সুন্দরভাবে কলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইরকমভাবে আমি খানিকটা সেলাই করে নিয়েছি। আর এখানে গম ফোরটাও আছে যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। সো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই কাজটা হচ্ছে শাড়িতে, ব্রাইট কটন শাড়িতে, আর এটা হচ্ছে কোনো জামা না, এটা শাড়িরই ডিজাইন। শেষ হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।